ডিয়ার ভিউয়ার্স, আবারও ফিরে এসেছি চেঞ্জিং সেন্টেন্সের আলোচনা নিয়ে। তো চেঞ্জিং সেন্টেন্সের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কীভাবে রূপান্তর করব সেই বিষয়ে আলোচনা করছি। তো আলোচনা শুরু করছি। প্রথম রুলস হচ্ছে সাবজেক্ট হিসাবে ইউ থাকলে ভি ওয়ান প্লাস অবজেক্ট হবে, অর্থাৎ ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট, শুধু এইটুকু দিলেই হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে তারপরে অবজেক্ট দিলেই হবে। উদাহরণস্বরূপ ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এই ক্ষেত্রে বলা হয়েছে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এখানে ভি ওয়ান অর্থাৎ ভার্বের মূল ভার্ব হচ্ছে এটা ডু এবং অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তো এই ডুটার প্রেজেন্ট ফর্ম, ডু এখানে প্রেজেন্ট ফর্মে আছে সুতরাং এটা প্রেজেন্ট ফর্ম, ডু দেওয়া হলো তারপরে দ্য ওয়ার্ক, এ তো কমপ্লিট। এরপরে হচ্ছে ইউ স্পিক দ্য ট্রুথ, এই ক্ষেত্রে স্পিক মূল ভার্ব এবং দ্য ট্রুথ হচ্ছে অবজেক্ট। তো আমাদের রুলস অনুযায়ী আছে ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ এইখানে ইম্পারেটিভ সেন্টেন্সে যে সেন্টেন্স থেকে আমরা পরিবর্তন করছি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকে, তো এই স্পিকটা এখানে বসালাম, স্পিক তারপর অবজেক্ট দ্য ট্রুথ, কমপ্লিট। এরপর হচ্ছে ইউ রিড দ্য বুক, এই ক্ষেত্রে মূল ভার্ব হচ্ছে রিড তারপরে দ্য বুক অবজেক্ট, দিলাম রিড তারপর দ্য বুক অবজেক্ট, কমপ্লিট। এখন কথা হচ্ছে এখানে প্লিজ দেওয়া হয়েছে, প্লিজ কেন দেওয়া হয়েছে, তো প্লিজ দেওয়া হয়েছে এটার কারণ আছে, সেটার ক্ষেত্রে নিচে একটা নোট দেওয়া হয়েছে, নোটটা আমরা পড়ে নিলে বুঝতে পারবো। নোট, শিষ্টতা ও ভদ্রতা প্রকাশের জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে বা প্রথমে প্লিজ বা কাইন্ডলি বসে, অর্থাৎ কোনো সেন্টেন্স বলতে গিয়ে যদি আমরা শিষ্টতা অথবা ভদ্রতা বোঝাতে চাই তো এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সের শুরুতে অথবা শেষের দিকে প্লিজ অথবা কাইন্ডলি ব্যবহার করতে পারি, আর নয়তো প্লিজ অথবা কাইন্ডলি ব্যবহার না করলেও চলে, অর্থাৎ মূল ভার্ব প্লাস অবজেক্ট দিলেই হবে, অর্থাৎ রিড দ্য বুক এটাকুতেই বাক্য কমপ্লিট। কিন্তু শিষ্টতা এবং ভদ্রতা প্রকাশের ক্ষেত্রে আমরা শুরুতে প্লিজ দিয়েছি, এটা দিলেও চলে না দিলেও চলে। এরপরে আসছি পরবর্তী নিয়মে, সেন্টেন্সটি নেগেটিভ হলে, তো সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, এতক্ষণ আমরা যা করেছি অ্যাফার্মেটিভ থাকলে কীভাবে হবে সেটা আমরা করেছি, এখন নেগেটিভ থাকলে কীভাবে হবে, নেগেটিভ থাকলে ডো নট দিব তারপরে ভি ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ আগের যে রোলটা ছিল সেইটাই, এটুকু ঠিক আছে, এর আগে শুধু আমরা ডো নট লেগিয়ে দিব তাহলেই হবে। যেমন ইউ ডো নট গো আউট, তো এই ক্ষেত্রে মূল ভার্ব হচ্ছে গো আউট তারপর অবজেক্ট নেই, সুতরাং এই গো আউটটা হচ্ছে মেইন, এর আগে আমরা ডোনট আছে এইখানে ডোনট দিতে হবে সূত্র অনুযায়ী, তো ডোনট এই ডোনটটাই এখানে দিয়ে দিলাম, আর গো আউট এটা হচ্ছে ভার্ব, ভার্ব দিলাম অবজেক্ট নাই, অবজেক্ট দিতে হবে না, আর এখানে সাবজেক্ট ইউ তো বাদই গেল আগের নিয়মের মতো। তারপরে হচ্ছে ইউ শুড নট টেল এ লাই, এই ক্ষেত্রেও এইখানে মূল ভার্ব হচ্ছে টেল, দিলাম টেল তারপর অবজেক্ট এলআই, প্রত্যেকটার মতো এলআই দিলাম। এখন ঘটনা হচ্ছে নেগেটিভ যেহেতু শুড নট আছে সুতরাং আমরা জানি নেগেটিভ থাকলে বাক্যটা হবে ডো নট, অর্থাৎ শুড নটের পরিবর্তে আসছে ডো নট, ইট কমপ্লিট। এরপরের রুলসে চলে যাচ্ছি, এরপরের রুলস হচ্ছে নেভার যুক্ত বাক্যে নেভার প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ সর্বদাই এই নিয়মটা ঠিক আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট, তো এই নিয়মটা ঠিক আছে, আগে দেওয়া হয়েছিল ডো নট, এখন হচ্ছে নেভার, নেভার থাকলে নেভারই হবে। যেমন উদাহরণস্বরূপ ইউ শুড নেভার টেল এ লাই, তো এই ক্ষেত্রে মূল ভার্ব টেল, দিলাম টেল অবজেক্ট এলআই, এলআই কমপ্লিট, এটুকু। তো নেভার থাকলে আমরা জানি নেভারটা বসবে, তো এখানে নেভারটা বসছে, আগের সবটুকু বাদ, অর্থাৎ নেভার টেল এলাই, এ তো কমপ্লিট। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়, পরবর্তী রুলস হচ্ছে সাবজেক্ট ফার্স্ট পারসন ও থার্ড পারসন থাকলে, অর্থাৎ ইউ ছাড়া অন্য সাবজেক্ট থাকলে, অর্থাৎ এতক্ষণ আমরা যে সেন্টেন্সগুলি করেছি সাবজেক্ট ছিল ইউ, এখন কথা হচ্ছে ইউ ছাড়া অন্য সাবজেক্ট থাকলে, আমরা জানি ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর ইউ ছাড়া অন্য সাবজেক্ট মানেই ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং ফার্স্ট পারসন থাকে তাহলে কী হবে, রুলস হচ্ছে লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম, অর্থাৎ যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটার, এখানে সাব দেওয়া হয়েছে সংক্ষিপ্ত রূপে, অর্থাৎ সাবজেক্ট বোঝানো হয়েছে, সাবের অবজেক্ট ফর্ম মানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম,
অর্থাৎ সাবজেক্টটা অবজেক্ট রূপে বসবে, সাবজেক্টটাই বসবে তবে অবজেক্ট রূপে। তারপরে বি ওয়ান প্লাস বাকি অংশ, বাকি অংশ বলতে অবজেক্টই বোঝানো হয়েছে, অর্থাৎ এই রুলটুকু টোটালটাই ঠিক আছে। তো কি হবে, লেট দিয়ে তারপরে সাবজেক্টটা দেওয়া হবে অবজেক্ট ফর্ম হিসাবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ। যেমন হি প্লেস ফুটবল, তো সূত্র অনুযায়ী আমরা প্রথমে দিব লেট, তারপরে এই হি সাবজেক্টটাই বসবে তবে এটা অবজেক্ট ফর্ম বসবে, অর্থাৎ হির অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তারপরে মূল ভার্ব প্লে দিলাম প্লে, তারপরে ফুটবল ফুটবল। এখন কথা হচ্ছে এখানে এস ছিল, এখানে প্লের সাথে এস নেই কেন? ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের শেষে এস অথবা ইএস থাকবে না, এটি বাদ যাবে। এরপর আসি আমরা পরের সেন্টেন্সে, উই শুড গো আউট। এই ক্ষেত্রে আমাদের রুলস অনুযায়ী প্রথমে দিতে হবে লেট, সূত্রের লেট দিলাম লেট, তারপরে উই, উই বসবে এখানে, উইটা বসছে এখানে, এখানে অবজেক্ট ফর্ম হিসেবে বসছে, উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, এটা বসালাম। তারপরে মূল ভার্ব গো আউট, গো আউট, অবজেক্ট নেই, এই পর্যন্ত কমপ্লিট। এরপরে হচ্ছে শি সিংস এ সং, সূত্রের লেট বসালাম, দিলাম লেট, তারপরে শি, শি এখানে বসছে, এটা অবজেক্ট ফর্ম হিসেবে বসছে, শির অবজেক্ট ফর্ম হার, তারপরে সিং দিলাম সিং, তারপরে এসং, এসং কমপ্লিট। এরপর পরের রুলস, ফার্স্ট পারসন ও থার্ড পারসন যুক্ত সেন্টেন্সে নট থাকলে, আগে যে সেন্টেন্সটা যে সেন্টেন্সগুলি করা হয়েছে সেই সেন্টেন্সগুলিতে নট নেই, এবার হচ্ছে নট থাকলে, অবজেক্ট ফর্ম নাউন হলে, নট থাকলে এবং অবজেক্ট ফর্মটা যদি নাউন হয় তাহলে কিভাবে হবে, লেট তারপরে নট, যেহেতু নেগেটিভ থাকবে, নট থাকা মানে কি নেগেটিভ, নেগেটিভ থাকলে নটটা কোথায় বসবে সেটাই চিন্তার বিষয়। তো অবজেক্ট ফর্মটা যদি নাউন হয় তাহলে নটটা বসবে লেটের পর, তারপরে সূত্র আগের যেটা ছিল এটাই, এই যে এখানে যে সূত্রটা আছে সাবজেক্ট লেট সাবজেক্টের অবজেক্ট ফর্ম বি ওয়ান বাকি অংশ, এখানেও আসছে লেট সাবজেক্টের অবজেক্ট ফর্ম বি ওয়ান বাকি অংশ, অর্থাৎ সূত্র একটাই, শুধুমাত্র নটটা কোথায় বসবে, নটটা বসছে লেটের পর, কোন সূত্র অনুযায়ী, অবজেক্ট ফর্ম যদি নাউন হয় তাহলে লেটটা বসবে নটের পর। তো আমরা উদাহরণে যাই, ফাহিমা ডাজ নট টেল এ লাই, এখানে নট দেওয়া হয়েছে, আর নট থাকলে কি হবে, লেট, লেটের পরেই সূত্র অনুযায়ী নট, তারপরে এটা যেহেতু নাউন, নাউন বিদায় লেটের পর নট বসছে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, ফাহিমার সাবজেক্টের অবজেক্ট ফর্ম এটাই ফাহিমাই হবে, তারপরে মূল ভার্ব টেল, তারপরে এলআই অবজেক্ট, এ তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এবার আরেকটা সূত্র হচ্ছে, আবার অবজেক্ট ফর্ম প্রোনাউন হলে, অর্থাৎ আগেরটা ছিল অবজেক্ট ফর্ম নাউন হলে, এখানে দেওয়া হয়েছে অবজেক্ট ফর্ম নাউন হলে, আর এখানে হচ্ছে অবজেক্ট ফর্ম প্রোনাউন হলে, অর্থাৎ সূত্রটা একটু চেঞ্জ হবে, অবজেক্ট ফর্ম নাউন হলে লেট নট, আর এখানে একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট ফর্ম এটা লেটের পরে হবে, তারপরে নটটা চলে যাবে এখানে, অর্থাৎ লেট সাবজেক্টের অবজেক্ট ফর্ম নট, অর্থাৎ যদি অবজেক্টটা প্রোনাউন হয়, প্রোনাউন হলে লেটের পর নট বসার কথা, এই নটটা লেটার পর না বসে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্টের পরে বসবে, তারপরে ভি ওয়ান প্লাস বাকি অংশ, অর্থাৎ এইগুলি ঠিক আছে। যেমন উই ডু নট হেট দ্য পুর, তো এই ক্ষেত্রে মূল ভার্ব হেট ঠিক আছে, দ্য পুর অবজেক্ট ঠিক আছে, তো প্রত্যেকটার মতো এই সূত্রগুলি ঠিক আছে, বাকিটুকু রইল কি আমাদের নেগেটিভ, নেগেটিভ অনুযায়ী কি আমরা জানি, যদি সাবজেক্টটা প্রোনাউন হয়, উই হচ্ছে প্রোনাউন, এই জন্য শুরুতেই লেট, লেটের পর তারপরে আমরা এই সাবজেক্টটাই বসালাম, সূত্র অনুযায়ী সাবজেক্টের অবজেক্ট ফর্ম, উই এর সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে আস, তারপরে নট বসছে, যদি এটা সাবজেক্টটা যদি নাউন হতো তাহলে এই নটটা এইখানে বসার কথা ছিল, এখানে বসে নাই। আমি আবার বলছি, উই ডো নট হেট দ্য পোর, সূত্র অনুযায়ী লেট, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম আস, তারপরে সূত্রের নট, এই নট বসালাম, তারপরে ভি ওয়ান হেট বি ওয়ান, তারপরে দি পোর অবজেক্ট, এ তো কমপ্লিট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে,
কমেন্ট করে পরামর্শ দিবে এবং ভিডিওটি দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে তোমার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবে এবং আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যদি পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।